আপনারা কি মনে করেন নিজেকে? রাজা? রাজার বেটা? কার বেটা? আপনারা যা মনে করছেন করুন না কেন, যাই আছে না, কিন্তু আপনার ড্রিঙ্কের জন্য অন্যের কেন আপনার ক্ষতি করবেন? নমস্কার বন্ধুরা, আমরা সবাই রাজা মানিক পাড়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। তো দুর্গাপূজার আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেফ ড্রাইভ সেফ লাইফ। এই নিয়ে শুধু আমার নয়, অনেকের ভিডিও আপলোড হয়েছে, অনেক ভিডিও আপলোড হয়েছে, কিন্তু এখানে প্রত্যেকের ভিডিও ব্যর্থ। কেননা সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিনে সবথেকে বেশি পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের এই এলাকায়। আমাদের এলাকাতে ভাবতে পারবো না কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, বেশিরভাগ কারণই হচ্ছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্য। আপনারা কি জানেন বেঙ্গলে এই দিনে সবথেকে বেশি মদ বিক্রি হয়? আমি এটা ছেড়ে দিলাম, আমার একটাই কথা, আপনার যদি ড্রিঙ্ক করার থাকে আপনি রেস্টুরেন্টে করুন, বাড়িতে করুন, বারে করুন, মাঠে করুন, ঘাটে করুন, জমিতে করুন, খালে করুন, সমুদ্রে করুন, প্রবলেম নেই। কিন্তু আপনি ড্রিঙ্ক করবেন এবং আপনাকে সার্গিরি দেখানোর জন্য আপনাকে ড্রাইভও করতে হবে। আরে আপনার জীবনের তো দাম তো পেলেন না, অন্যের জীবনের আপনি কেন ক্ষতি করবেন? আপনার ড্রাইভের জন্য, আপনার ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্য অন্যের হানি হচ্ছে। এই যে রিসেন্ট যেগুলো ফেস টু ফেস অ্যাক্সিডেন্ট, সেগুলো কীভাবে হচ্ছে আপনার জন্য, আপনার ভুল ভাল চালানোর জন্য। আর একটা মেইন পয়েন্ট হচ্ছে এখানে ওভারলোড, একটা বাইকে তিনজন চারজন করে ওভারলোড আছে। কেন দাদা, আপনি তিনজন চালাচ্ছেন ঠিক আছে, ড্রিঙ্ক করছেন কেন? যতগুলো অ্যাক্সিডেন্ট এখনো পর্যন্ত দেখা গেছে আমার বাড়ির লোকেশন এরিয়া থেকে 50 কিলোমিটার আন্ডারে, বেশিরভাগই সব ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। কিছু কিছু জায়গায় তো স্পট হয়ে গেছে, পুরো স্পট, কিচ্ছু নেই। কিছু কিছু জায়গায় আহত, নিহত এত পরিমাণে, নিহত যত না হয়েছে তাতে আহতদের হয়েছে, তাদের অবস্থা তো শোচনীয়। এবারে কী বলবো, ঘাস ছেড়ে যাওয়ার মতো। আমি একটাই কথা বলতে চাই, আপনারা সেফ ড্রাইভ সেফ লাইফ মানুন কি না আমি জানি না, আপনাদের যদি ড্রিঙ্ক করার থাকে আপনারা নিরাপদ জায়গা করুন, কিন্তু ড্রিঙ্ক করে আপনারা বাড়ির বাইরে বেরোবেন না। আপনার, শুধুমাত্র আপনার কারণে অন্যদের জীবনে হানি হয়। কেন অন্যরা পুজো দেখতে পারবে না? আপনাদের জন্য কি অন্যরা পুজো দেখতে যাবে না? অধিকারটা কি আপনাদেরই? সারা বছর মদ খাওয়ার অধিকার কি আপনাদেরই? আপনাদের লজ্জা লাগে না একদিন আপনারা ড্রিঙ্ক করেন বাকিদের জীবনে হানি করেন, ড্রাইভ করেন? কেন, কি প্রয়োজন? আপনারা কি মনে করেন নিজেকে? রাজা? রাজার বেটা? কার বেটা? আপনারা যা মনে করছেন করুন না কেন, যাই আছে না, কিন্তু আপনার ড্রিঙ্কের জন্য অন্যের কেন আপনার ক্ষতি করবেন? অন্যকে গিয়ে ধাক্কা মারছেন কেন? আপনি আপনি তাকে বড় করেছিলেন, খরচা দিয়েছিলেন, আপনারা কিচ্ছু করার নেই, শুধুমাত্র আপনি তাকে চেনেনও না, আপনার সাথে দেখা মাত্র শুধু অ্যাক্সিডেন্টের সময়। আপনার জীবনের তো দাম তো নেই দাদা, আপনি অন্যের জীবন নষ্ট করার অধিকারও আপনার নেই। আপনার চাওস কি? এইসব প্রথমত এইসব জিনিসকে ব্যান করা উচিত। প্রথমত অ্যালকোহল ব্যান করা উচিত পুরো অল ওয়ার্ল্ড থেকে। প্রথমত বেঙ্গলটাই ব্যান হোক, মাই মিস্টেক, ব্যান হোক, কোনো অসুবিধা নেই, ব্যান করুক। আপনার এই অ্যালকোহলের জন্য সবথেকে বড় বেশি সমস্যা হয়। প্রতি বছর আমি সেফ লাইফ নিয়ে অ্যাক্সিডেন্ট করার এক সপ্তাহের মধ্যে দেখলাম যে এরকম দুর্ঘটনা আমার লোকালিটিতে, আমার দেখা কিছু বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে শুধুমাত্র ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্য। আমারও একটাই কথা, সামনে কালী পুজো, সামনে কালী পুজো, আপনার যদি ড্রিঙ্ক করার থাকে আপনি নদী সমুদ্র খাল বিল পুকুর বাড়ির ছাদে বাড়ির নিচে যেখানে খুশি আপনি ড্রিঙ্ক করতে পারেন, কিন্তু ড্রিঙ্ক করে ড্রাইভ করবেন না, এতে আপনার সাথে আপনি অন্যের জীবন বিপন্ন করছেন। আমি বেশি কিছু বলছি না, আমি একটাই রিকোয়েস্ট করছি আপনাদের, ড্রিঙ্ক করে ড্রাইভ করবেন না।